দেখুন একটা কথা বলি, মমতা ব্যানার্জি কোচ, মমতা ব্যানার্জি যে টিম সাজিয়েছিল উনি খেলা ভালো জানেন, পাস ভালো জানেন। সেই টিমের 11 জনের ভেতরে আমি একজন ছিলাম। মমতা ব্যানার্জি আমাদের কোচিং দিয়েছিল, জয়লাভ করেছি। দেখুন বিজেপি যা বলে না, একটা মহিলাকে বলতে পারে হাফ প্যান্ট পরো, তাই বাংলার মহিলারা জবাব দিয়েছে, বাংলার মহিলারা মেনে নেয়নি, বাংলার মহিলাকে অপমান করবে, বাংলার সংস্কৃতি জানে না, তারা মানা সম্ভব নয়, তাই বাংলার মানুষ জবাব দিয়েছে। দাদা খেলা কি হবে? আবার খেলা হবে, ফাইন খেলা, খেলা হবে, খেলা হবে। আপনাকে নজরবন্দি করে রেখেছিল, গৃহবন্দী করে ভাই, আমাকে দুখানা নোটিশ দিয়েছিল, আমাকে নজরবন্দি করেছিল, চারিদিক দিয়ে পুলিশ দিয়ে আটকে, আমার নাম কেষ্ট মণ্ডল, আমাকে আটকানো মুশকিল আছে। আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, বললাম আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি।